আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকসলভার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে মূলত কথা বলবো জিমেইল অ্যাড্রেসে কিভাবে অটো সিগনেচার অ্যাড করতে হয়। অটো সিগনেচার বিষয়টি অনেকের কাছে নতুন। ধরুন আমি একটি মেইল কম্পোজ করব, এর জন্য কম্পোজ বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা যে কয়েকটি অপশন দেখতে পাই তার মধ্যে হচ্ছে টু, অর্থাৎ যার কাছে মেইল প্রেরণ করব তার অ্যাড্রেস এখানে লিখব, মেইলের সাবজেক্ট লিখব এবং ডিটেলস আমরা এখানে লিখব। আর নিচে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইমেইলের সিগনেচার, আর যেটাকে অটো বা ডিফল্ট আকারে সেট করা যায়। আর আপনি যদি ডিফল্ট আকারে সেট না করে থাকেন তাহলে আপনাকে প্রতিবারই এই জিনিসটি লিখতে হয়। না লিখলেও মিল হয়, তবে সৌন্দর্য বৃদ্ধি পায় যদি আপনি অটো সিগনেচারটি অ্যাড করে দেন। একটি জিমেইলে কীভাবে অটো সিগনেচার অ্যাড করতে হয়, তো যেহেতু আমার এই মেইলটিতে পূর্বে থেকে অটো সিগনেচারটি অ্যাড করা ছিল, আমি আরেকটি ইমেইলে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। তবে একসাথে দুটি জিনিস দেখাবো, কীভাবে টেক্সট বেস সিগনেচার অ্যাড করা যায় এবং কীভাবে ইমেজ বেস সিগনেচার অ্যাড করা যায়, দুইটি প্রক্রিয়া এখন দেখাবো। তো আমরা নতুন আরেকটি জিমেইলে চলে আসলাম, যেটি দেবিদা রিয়াজউদ্দিন গভর্নমেন্ট হাই স্কুল নামে জিমেইল অ্যাড্রেসটি আছে। এটিতে পূর্বে থেকে কোনো সিগনেচার অ্যাড করা নাই। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কম্পোজ বাটনে ক্লিক করলে যে বক্সটি আসে সেখানে কোনো পূর্বে থেকে সিগনেচার অ্যাড করা নাই দেখা যাচ্ছে। তো এখানে সিগনেচার অ্যাড করার জন্য আমরা ডান পাশে উপরে কর্নারে যে গিয়ার বাটনটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব এবং সেখান থেকে সি অল সেটিংয়ে যাব। এখানে আপনারা অনেকগুলো সেটিং ট্যাবস দেখতে পাবেন, সেখান থেকে শুধুমাত্র জেনারেল ট্যাবের অধীনে থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। সেখানে আসলে আপনারা দেখতে পাবেন সিগনেচার নামের যে অপশানটি, সেই অপশানটি এখানে দেখাচ্ছে নো সিগনেচার, অর্থাৎ পূর্বে থেকে কোনো সিগনেচার অ্যাড করা নেই। এখন যদি আমাকে সিগনেচার অ্যাড করতে হয় তাহলে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করব এবং সিগনেচারের একটি নাম দিব। আমি স্কুলের নামটি লিখে দিচ্ছি। এখানে আপনি যে কোনো নাম অ্যাড করতে পারেন। একটি ইমেইল অ্যাড্রেস যদি একাধিক ব্যক্তি ব্যবহার করে থাকে তাহলে প্রত্যেকের নামে আলাদা আলাদা সিগনেচার অ্যাড করার সুযোগ এখানে রয়েছে। তো আমি কেবলমাত্র এখানে একটি সিগনেচার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু প্রতিষ্ঠানের ইমেল, তো এখন এই নামের অধীনে আমি একটি সিগনেচার এখানে অ্যাড করব। তো সিগনেচারে আপনি যেই তথ্যগুলো রাখতে চান সেই তথ্যগুলো এখানে টাইপ করে নেবেন। আমি প্রথমে দেখাচ্ছি টেক্সট বেস যেই সিগনেচারটি আমরা অ্যাড করব সেই প্রক্রিয়াটি। শুরুতেই আমি প্রতিষ্ঠান প্রধানের নাম লিখে নিলাম, এখানে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট অ্যাড করতে পারবেন। আপনি যেই তথ্যগুলো চাচ্ছেন আপনার সিগনেচারে রাখার জন্য সবগুলো টেক্সট অ্যাড করার পর আপনি এটাকে মডিফাই করে নিতে পারেন। মডিফাই মূলত আমরা যারা এমএস ওয়ার্ডের কাজগুলো জানি ঠিক একই রকম, নিচে কিছু টুলবার পাবেন সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো টেক্সটগুলোকে ছোটো বড় কালার ইত্যাদি করতে পারবেন। জাস্ট আমি এই টেক্সটটিকে একটু বড় করে দেখাচ্ছি, লার্জ, এবং এটাকে একটু বোল্ড করে দিলাম আর নিচের দুটি টেক্সটকে শুধুমাত্র বোল্ড করে নিলাম। তো আমি চাচ্ছি যে আমার সিগনেচারটি যেন ইমেলের মাঝামাঝি থাকে, সেজন্য আমাকে এখান থেকে সেন্টার সিলেক্ট করতে হবে, অথবা আপনি বাম পাশে রাখতেও পারেন। টেক্সটে কালার দেওয়ার জন্য টেক্সটটিকে সিলেক্ট করে এখান থেকে ডান পাশে যে কালার টেক্সট কালার আর এই পাশেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা টেক্সট কালার বাছাই করব। তো মোটামুটি আপনার সেটিং প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, একটু নিচে এসে সিগনেচার ডিফল্টস এখানে এসে নো সিগনেচারের ব্রকডাউনে ক্লিক করে যেই সিগনেচারটি আপনি একটু আগে অ্যাড করেছিলেন সেই সিগনেচারটি বাছাই করে দিবেন এবং নিচে এসে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তাহলে আপনার এই জিমেইলেও একটি সিগনেচার অ্যাড হয়ে গেছে যা আপনি প্রত্যেকটি কম্পোজ করা মেলের সাথে অ্যাড হয়ে যাবে অটো। আমরা যদি এখন কম্পোজ বাটনে ক্লিক করি তাহলে দেখবো যে এখানে সিগনেচারটি অটো অ্যাড হয়ে গেছে এবং আমি যেভাবে এটা ফরম্যাটিং করেছি ঠিক সেইভাবেই চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে এখানে টেক্সট বেস সিগনেচার না দিয়ে যদি আমি ইমেজ বেস সিগনেচার দিতে চাই তাহলে একই প্রক্রিয়া, আমরা সেটিংয়ে যাব, সেখান থেকে সি অল সেটিংস পড়বেন নেয় জেনারেল ট্যাবের অধীনে থেকে আমরা একটু নিচে চলে আসব। আমাদের যে পূর্বের সিগনেচারটি ছিল সেটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমি একটি ইমেজ অ্যাড করার জন্য জাস্ট এই ইমেজ বাটনে ক্লিক করলে আপনাকে ইমেজটি আপলোড করার অপশন দেখাবে। পূর্বে থেকে আপনারা এই ধরনের একটি ইমেজ
তৈরি করে রাখতে পারেন অথবা আপনার মতো করে এটি রেডি করতে পারেন। সেটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন। একটু সময় নেবে প্রদর্শন হওয়ার জন্য। তো এখানে ইমেজটি তার সম্পূর্ণ সাইজ নিয়ে এসেছে, অর্থাৎ অরিজিনাল সাইজ। আপনি এটাকে মডিফাই করতে পারেন, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, অর্থাৎ আপনার পছন্দ মতো যেটা ইমেলের সাথে খাপ খায়। আমি নর্মালি এখানে মিডিয়াম সাইজ রেখে দিলাম এবং পড়বেন নেয় সেভ চেঞ্জে ক্লিক করলাম। এই ইমেজের সাইজ আমরা যখন মেইল করব তখন এটা পরিবর্তন করা যায়। এখন যদি আমরা কম্পোজ মেইলে যাই, দেখবো যে আমার ইমেইলে এই সিগনেচারটি অ্যাড হয়েছে। এখন যদি আপনি চান যে না এটা আরেকটু বড় সাইজ দরকার, তখন আমরা অরিজিনালে যেতে পারি অথবা বেস্ট ফিট যে অপশানটি আছে সেটা সিলেক্ট করলে আপনার ইমেল এরিয়ার সাথে এটা খাপ খাইয়ে বসে যাবে। এখন আপনি এখানে যাকে মেইল করতে চাচ্ছেন তার তথ্য, সাবজেক্ট এবং এখানে মেইলের বডিতে ডিটেলস লিখে দিতে পারেন। এবং মেইলটি সেন্ড করে দিলাম, সাথে এই সিগনেচারটি সহ যাবে। তো আমরা এখন যদি দেখি যে এই মেইলটি প্রেরণ করেছিলাম অন্য একটি ইমেলে, ওটাতে যদি আমরা দেখি, এখন আমরা একটু আগে যে ইমেলটি প্রতিষ্ঠানের ইমেল থেকে আমার পার্সোনাল ইমেলে সেন্ড করেছিলাম সেই মেলটি এখানে পর দেখা যাচ্ছে। আমরা যদি এই মেলটিকে প্রিভিউ করি তাহলে মেলটির সাথে যে সিগনেচারটি আমরা অ্যাড করেছিলাম সেই সিগনেচারটি সহ দেখা যাবে। তো বন্ধুরা, আশা করি কীভাবে জিমেইলে অটো সিগনেচার অ্যাড করতে হয় বিষয়টি আপনারা ভালো একটি ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সোশ্যাল মিডিয়া শেয়ারের মাধ্যমে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।